অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মাহমুদা খাতুন, সিনিয়র শিক্ষক বায়োলজি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিশ্রবণ ও প্রশোধন সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের ব্যাপন ও ব্যাপনের গুরুত্ব, অভিশ্রবণ ও অভিশ্রবণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে নিম্নের এই টপিকসগুলো সম্পর্কে আলোচনা করব। এই টপিকসগুলো একটু শুনো। উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ, ইমবাইবিশন, উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি, প্রশেদন ও প্রশেদনের গুরুত্ব, পানি ও খনিজ লবণের পরিবহন, এই টপিকসগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তো আসো মূল আলোচনায়। উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। উদ্ভিদ মাটি থেকে কীভাবে পানি ও খনিজ লবণ শোষণ করে সে সম্পর্কে আগে আলোচনা করে নিই। আচ্ছা, উদ্ভিদ মূল রোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। স্থলজ উদ্ভিদ কী করে? তার এককোষী মূলম দিয়ে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। আর জলজ উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি ও খনিজ লবণ শোষণ করে। স্থলজ উদ্ভিদ কী করে? মূলম দিয়ে মাটির কণার ফাঁকে যে পানির অণুগুলো রয়েছে সেই অণুগুলো, অর্থাৎ কৈশিক পানি, অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে শোষণ করে। কৈশিক পানিটা আমরা কাকে বলবো? যে পানি মাটির ফাঁকে ফাঁকে লেগে থাকে সেগুলোকে বলা হচ্ছে কৈশিক পানি। মূল রোম কিন্তু ভেদ্য প্রাচীর, কাজেই ইমবাইবিশন পদ্ধতির মাধ্যমে মূল রোম পানি শোষণ করে। এরপরে এই পানি কি হয়? কোষ প্রাচীরের, অর্থাৎ অর্ধভেদ্য প্লাজমা মেমব্রেন, এটার সংস্পর্শে আসে। এই সময় মূল রোম এবং মূল রোমের বাইরের পরিবেশের কোষরসের ঘনত্ব কিন্তু একটু পার্থক্য দেখা দেয়। তোমরা একটু খেয়াল করো, এই চিত্রটির দিকে খেয়াল করো। এই চিত্রটি হচ্ছে মূলের কোষে অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ। এই চিত্রে দেখা যাচ্ছে, দেখো মূল রোম, এই মূল রোমটা মাটির কণার ফাঁকে রয়েছে, এখানে রয়েছে মূল ত্বক। এখন মূল রোম দিয়ে যখন পানি শোষিত হয় তখন এই যে মূল রোমের কোষরসের যে ঘনত্ব সেটার এই যে বাইরে মাটির কণার ফাঁকে যে পানির ঘনত্ব রয়েছে এই ঘনত্বের মধ্যে পার্থক্য দেখা যায়। কী পার্থক্য দেখা যায়? যে মূল রোমের কোষের ভিতরের পানির ঘনত্ব, অর্থাৎ কোষরসের ঘনত্ব, বাইরের যে পরিবেশ আছে এই পরিবেশের কোষরসের ঘনত্ব অপেক্ষা বেশি থাকে, যার জন্য অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ার দ্বারা কী হয়? পানি এই মূল রোমের ভিতর দিয়ে মূল ত্বক হয়ে কেন্দ্রে পৌঁছায়। ঠিক আছে, এই সময় কিন্তু সব কোষের কোষরসের ঘনত্ব সমান থাকে না, যার জন্য কোষ থেকে কোষান্তরে যখন পানি প্রবাহিত হয় তখন অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ার সহায়কে পানি এই গতিটা অব্যাহত থাকে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবং কি হয়? কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে, কাণ্ডের এই জাইলেম বাহিকার মাধ্যমে পানি পাতা পর্যন্ত পৌঁছে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে মূলের কোষে অভিশ্রবণ প্রক্রিয়া পানি শোষণ, এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়? মূল রোম পানি শোষণ করে, সেই পানি মূল ত্বক হয়ে বহিঃস্তর হয়ে অন্তত্বকে আসে, তারপর অন্তত্বক থেকে কি হয়? জাইলেমে চলে যায়। জাইলেম সেই পানিটাকে পাতা পর্যন্ত পৌঁছে দেয়। এইভাবে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারলে উদ্ভিদ কিভাবে মাটি থেকে পানি শোষণ করে সেই প্রক্রিয়াটি সম্পর্কে? এইবার একটি ছোট্ট কথা শুনে, ছোট্ট একটা শব্দ সম্পর্কে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ইমবাইবিশন। আমরা কিন্তু উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়াটি সম্পর্কে জেনে ফেললাম।
এরপরে ইমবাইবিশন। ইমবাইবিশন জিনিসটা কি? ইমবাইবিশন হচ্ছে যে কিছু কলেরধর্মী পদার্থ রয়েছে, কলেরধর্মী পদার্থ অর্থাৎ শুকনো পদার্থ যেটা পানি শোষণ করে, যেমন টিস্যু। টিস্যু কিন্তু যখনই পানির কাছে নিয়ে যাবা সঙ্গে সঙ্গে পানিটাকে কী করবে, শোষণ করে নেবে, তাই না? তো এই রোগ স্টার্চ জিলেটিন এগুলো হচ্ছে সেলুলোজ, এগুলো হচ্ছে কলেরধর্মী পদার্থ। এই কলেরধর্মী পদার্থগুলো কিন্তু পানিগ্রাহী, হাইড্রোফিলিক, পানি প্রিয়। এরা এরা পানি পেলেই পানি শোষণ করে, তাই না? তো এই যে কলেরধর্মী পদার্থগুলো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কোষপ্রাচীর। তো এই বিভিন্ন কলেরধর্মী পদার্থগুলো কি হয়, যে প্রক্রিয়ায় তরল পদার্থকে শোষণ করে তাকে বলা হয় ইমবাইবিশন। তাহলে ইমবাইবিশন জিনিসটা কি তোমরা আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এরপরে আমরা আসি উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। আচ্ছা, উদ্ভিদের পুষ্টির জন্য অবশ্যই খনিজ লবণ প্রয়োজন, এবং এই খনিজ লবণটা আমরা উদ্ভিদ পেয়ে থাকে কোত্থেকে? মাটিতে যে পানি রয়েছে, এই পানিতে দ্রবীভূত অবস্থায় খনিজ লবণটা থাকে। কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকলে কী হবে? পানি শোষণ পদ্ধতি উদ্ভিদের এবং খনিজ লবণ শোষণ পদ্ধতি কিন্তু ভিন্ন ধর্মী। পানি অভিশ্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ শোষণ করে, কিন্তু খনিজ লবণ শোষণ করার ক্ষেত্রে দেখা যায় যে খনিজ লবণ সম্পূর্ণভাবে, অর্থাৎ লবণের অণুটা সম্পূর্ণভাবে উদ্ভিদ শোষণ করতে পারে না, এটা আয়ন হিসেবে শোষণ করে। বুঝতে পেরেছ? উদাহরণস্বরূপ একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেই। মনে করো সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড একটা লবণ। এখানে দুইটি আয়ন রয়েছে, একটা ধনাত্মক আয়ন, একটা হচ্ছে ঋণাত্মক আয়ন। এখন এই লবণটা যখন উদ্ভিদ শোষণ করে তখন আয়ন আকারে শোষণ করে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে যখন ধনাত্মক আয়ন অর্থাৎ সোডিয়াম শোষণ করে উদ্ভিদ, তখন কিন্তু সরাসরি শোষণ করে, এখানে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। কিন্তু যখন ক্লোরাইড আয়ন শোষণ করে তখন এখানে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, ইলেকট্রন প্রবাহ ঘটে। হ্যাঁ, বুঝতে পেরেছ? তাহলে এই যখন এই পজিটিভ আয়ন শোষণ করে তখন সেইটাকে বলা হচ্ছে সব নিষ্ক্রিয় পরিশোষণ, আর যখন ক্লোরাইড আয়নটা শোষণ করে তখন সেটাকে বলা হয় সক্রিয় পরিশোষণ। তাহলে উদ্ভিদ খনিজ লবণ শোষণ করার সময় দুইটি পদ্ধতিতে শোষণ করে, একটা সক্রিয় শোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, আর নিষ্ক্রিয় শোষণে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে বুঝতে পারলে যে উদ্ভিদ কিভাবে খনিজ লবণ শোষণ করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা চলে আসি আরেকটি টপিক্স। এই টপিক্সটা সম্পর্কে অবশ্যই তোমরা শিখলে যে উদ্ভিদ কিভাবে খনিজ লবণ শোষণ করে। এরপরে আমরা আসি প্রস্বেদন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, প্রস্বেদন আমরা কাকে বলবো? প্রতিটি উদ্ভিদে কিছু শারীরবৃত্তীয় কাজকর্ম হয়ে থাকে, তাহলে এগুলোতে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। উদ্ভিদ যখন পানি শোষণ করে তখন তার পানির কিছু অংশ বিপাকীয় কাজে সম্পন্ন করে, কিছু অংশ বাষ্পাকারে শরীর থেকে বের করে দেয়। এটাকেই বলা হচ্ছে, যে প্রক্রিয়া বের করে দেয় সেটাকেই বলা হয় প্রস্বেদন। তাহলে প্রস্বেদনের সংজ্ঞাটা আমরা সুন্দরভাবে কিভাবে বলতে পারি, যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে, যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে দেহের অভ্যন্তর থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বাইরে নির্গমন করে তাকে প্রস্বেদন বলে। বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা? তো এই যে প্রস্বেদনটা হয় এটা কিন্তু তিনভাবে হয়ে থাকে, অর্থাৎ প্রস্বেদন তিন প্রকার। কি কি? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন। এক নম্বর হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো একটু,
রন্ধ্রীয় প্রশেদন, দুই নম্বর কিউটিকুলার প্রশেদন, তিন নম্বর লেন্টিকুলার প্রশেদন। আচ্ছা, এখন পত্ররন্ধ্রীয় প্রশেদন আমরা কাকে বলবো? শিক্ষার্থী বন্ধুরা, পত্ররন্ধ্রীয় প্রশেদন হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রশেদন সংঘটিত হয় তাকে পত্ররন্ধ্রীয় প্রশেদন বলে। কিউটিকুলার প্রশেদন কাকে বলে? কিউটিকলের মাধ্যমে যে প্রশেদন সম্পন্ন হয় তাকে কিউটিকুলার প্রশেদন বলে, এবং লেন্টিসেলের মাধ্যমে যে প্রশেদন সম্পন্ন হয় তাকে লেন্টিকুলার প্রশেদন বলে। এখন পত্ররন্ধ্রীয় প্রশেদনে দেখা গেছে যে 95% উদ্ভিদের প্রশেদন কিন্তু এই পত্ররন্ধ্রীয় প্রশেদনের মাধ্যমে হয়ে থাকে, এবং উদ্ভিদের পাতার মধ্যে যে রক্ষীকোষ থাকে, এই রক্ষীকোষের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে যেটার ভিতর দিয়ে অতিরিক্ত পানি বাইরে নির্গমন হয়, এটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশেদন। কিউটিকুলার প্রশেদন, পাতার উপরে ও নিচে কিউটিকলের আবরণ থাকে, এটা দিয়ে কিছু পানি বাইরে বের হয়ে যায়, এটাকে বলা হয় কিউটিকুলার প্রশেদন। লেন্টিকুলার প্রশেদন আমরা কাকে বলবো? লেন্টিসেলের মাধ্যমে, অর্থাৎ কচি কাণ্ডে ফাটল ধরলে সেই ছিদ্রের মধ্যে দিয়ে কিছু পানি নির্গত হয়, এটাকে বলা হচ্ছে লেন্টিকুলার প্রশেদন। এবং কিউটিকুলার এবং লেন্টিকুলার প্রশেদনে 2-3% পানি বাইরে নির্গমন হয়। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে প্রশেদন তিন প্রকার, পত্ররন্ধ্রীয় প্রশেদন, কিউটিকুলার প্রশেদন এবং লেন্টিকুলার প্রশেদন। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি প্রশেদনের গুরুত্ব কি। প্রশেদন যেহেতু একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অবশ্যই প্রশেদনের গুরুত্ব রয়েছে। প্রশেদনের ফলে কি হয়, উদ্ভিদে যে অতিরিক্ত পানিটা আছে সেই পানিটা বাইরে বেরিয়ে যায়, ফলে কোষরসের উপর অতিরিক্ত পানির যে চাপ আছে সেই চাপটা কি হয়ে যায়, কমে যায়, তাই না? এরপরে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষরসের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ভিদ কি করে, মাটি থেকে পানি গ্রহণ করতে পারে। এতে উদ্ভিদের দেহ কি হয়, শীতল হয় এবং পাতার আর্দ্রতা বজায় থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও প্রশেদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহের প্রয়োজন হয়। পাতায় প্রশেদনের জাইলেম বাহিকার পানির যে টান থাকে, এর ফলে মূলম কি করে, মাটি থেকে যে পানিটা গ্রহণ করে সেইটা পাতা পর্যন্ত পৌঁছে যায়। তাছাড়া এই যে স্থলজ উদ্ভিদের কারণে যে বায়ুমণ্ডলে পানি জলীয় বাষ্প হয়ে ছড়িয়ে পড়ে, এটাও কিন্তু প্রশেদনের কারণে হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই আলোচনায় বুঝতে পারছো প্রশেদনের অবশ্যই গুরুত্ব রয়েছে। আমি আবারও বলছি, যেহেতু এটি একটি শারীরবৃত্তিক প্রক্রিয়া, অবশ্যই প্রশেদনের গুরুত্ব রয়েছে। এই প্রশেদনের গুরুত্ব সুন্দর করে পয়েন্ট আকারে তোমরা পড়বে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ওকে, তাহলে তোমরা প্রশেদনের গুরুত্ব সম্পর্কে জানলে। আচ্ছা, এখন আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে প্রশেদনকে বলা হচ্ছে নেসেসারি এভিল, প্রয়োজনীয় অমঙ্গল। কেন বলা হচ্ছে? কারণ প্রশেদন প্রক্রিয়ার ফলে উদ্ভিদের দেহ থেকে পানি বেরিয়ে যায়, অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। কিন্তু মাটিতে যদি পানির পরিমাণ কম থাকে এবং প্রশেদন প্রক্রিয়া চলতে থাকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি হতে পারে, বুঝতেই পারছো? তখন উদ্ভিদের দেহে পানির পরিমাণ কমে যায়, আর পানির পরিমাণ কমে গেলে খাদ্য তৈরি হবে না, আর খাদ্য তৈরি না হলে কি হবে, উদ্ভিদ কি বেঁচে থাকতে পারবে? উদ্ভিদগুলো বেঁচে থাকতে পারবে না, তার বিপাকীয় কোনো কাজ ঠিকমতো সম্পন্ন হবে না, স্লোথ হয়ে যাবে, ফলে কি হবে, উদ্ভিদ মরে যেতে পারে, ঠিক আছে? আমাদের শরীরে যদি খাদ্য না থাকে আমরা কি চলতে পারবো, আমরা কি কোনো কাজ করতে পারবো? পারবো না। তাহলে সেরূপ উদ্ভিদের যদি কোনো বিপাকীয় কাজ সম্পন্ন না হয়, শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন না হয় পানির অভাবে, তাহলে তো উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না, এই কারণে উদ্ভিদ মরে যেতে পারে।
আর উদ্ভিদ প্রস্রদানের অতিরিক্ত পানি নির্গমনের ফলে মরে যেতে পারে বলে প্রস্রদানকে বলা হচ্ছে উদ্ভিদের জন্য নেসেসারি এভিল বা প্রয়োজনীয় অমঙ্গল। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সুন্দর করে পড়বে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসো পানি ও খনিজ লবণ পরিবহন। আচ্ছা, পানি ও খনিজ লবণ পরিবহন এই ক্ষেত্রে আমরা শিক্ষার্থী বন্ধুরা আরেকটু কথা বলে নেই যে উদ্ভিদ এই যে মূল লোম দিয়ে কিন্তু পানি শোষণ করে, আর খনিজ লবণ যখন শোষণ করে তখন এই যে কোষ সৃষ্টিকারী যে অঞ্চলটা আছে তোমরা দেখতে পাচ্ছ, কোষ সৃষ্টিকারী অঞ্চল, এখানে মূলস্তর অঞ্চল, তারপরে কোষ সৃষ্টিকারী অঞ্চল, এই কোষ সৃষ্টিকারী অঞ্চল দিয়ে কিন্তু খনিজ লবণ শোষণ করে, এই কথাটি মনে রাখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ওকে, এরপরে আমরা আসছি যে আলোচনায়, সেটা হচ্ছে পানি ও খনিজ লবণের পরিবহন। উদ্ভিদে কিভাবে পানি ও খনিজ লবণ পরিবাহিত হয় তোমরা একটু খেয়াল করো। এই যে একটা উদ্ভিদ মনে করো, এটা হচ্ছে মাটির স্তর, এখানে মনে করো মূলরঙ্গুলো আছে। এখন এই যে মূল লোম দিয়ে উদ্ভিদ কি করে মাটি থেকে পানি শোষণ করে, তাই না? মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে, করে এইটাকে পাতা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তো এই যে এই কাজটা কে করে? অবশ্যই উদ্ভিদের এমন কোনো অঙ্গ আছে যেটা এই কাজটা সম্পন্ন করে। তো এই যে পানি ও খনিজ লবণ পাতা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার পর খাদ্য উৎপন্ন হয়, তাই না? তারপর খাদ্য সারা শরীরে চলে যায়। তো এই যে খনিজ লবণ আর পানি যখন পরিবহন করে তখনই সেটাকে উদ্ভিদের পরিবহন বলা হয়েছে। আচ্ছা, এখানে পানি যখন পাতায় পৌঁছায় তখন কিন্তু একটা এখানে টিস্যু কাজ করে। টিস্যু বলতে আমরা বোঝাচ্ছে যে কতগুলো কোষ যখন একত্রিত হয়ে একটি কাজ করে তখন তাকে টিস্যু বলা হয়। তো এই জায়গায় পানি যখন পাতা পর্যন্ত পৌঁছে যায় তখন একটি টিস্যু কাজ করে, এই টিস্যুটাকে বলা হয় জাইলেম টিস্যু। আর এখানে যখন খাদ্য প্রস্তুত হয় সেই খাদ্যটাকে সারা শরীরে, অর্থাৎ উদ্ভিদ দেহের সারা শরীরে, শাখা প্রশাখায়, পাতায়, মূলে এই খাদ্যটা পরিবহন করার দায়িত্ব আরেকটা টিস্যু, যেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। তো জাইলেম নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছে কোষ, আর ফ্লোয়েম কি করছে? সারা শরীরে বহন করছে। তো নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছে বলে জাইলেমের পরিবহনকে বলা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন, আর ফ্লোয়েমের পরিবহনকে বলা হচ্ছে নিম্নমুখী পরিবহন, অর্থাৎ উদ্ভিদের পরিবহন উভমুখী। বুঝতে পেরেছো? জাইলেমের পরিবহন ঊর্ধ্বমুখী এবং ফ্লোয়েমের পরিবহন নিম্নমুখী। পরিবহন কি করছে? পানি এবং খনিজ লবণ পরিবহন করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পরিবহন। আচ্ছা, এখন জাইলেম আর ফ্লোয়েমকে এই জন্য একত্রে বলা হয় পরিবহন টিস্যু, অর্থাৎ ভাস্কুলার বান্ডেল। বান্ডেল হচ্ছে অনেকগুলো টিস্যু যখন একত্রে কাজ করে, তাহলে এই পরিবহনের কাজটা কে করছে? জাইলেম এবং ফ্লোয়েম। অতএব আমরা জাইলেম এবং ফ্লোয়েমকে পরিবহনের পথ বলতে পারি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা এখন দেখো এখানে তাহলে পানি ও খনিজ লবণ কিভাবে পরিবাহিত হচ্ছে উদ্ভিদে? জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে কিভাবে কিভাবে কোষরস উদ্ভিদ দেহে পরিবাহিত হয়? অবশ্যই বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকেই এই চ্যাপ্টারটা শেষ। তোমরা সুন্দর করে এই চ্যাপ্টারটার এই টপিকসগুলো পড়বে, ব্যাপন ব্যাপনের গুরুত্ব, অভিস্রবণ অভিস্রবণের গুরুত্ব, অবশ্যই গুরুত্বগুলো পয়েন্ট আকারে পড়বে, সংজ্ঞা পড়বে ব্যাপন আর অভিস্রবণে, তারপর প্রস্রদন প্রস্রদনের গুরুত্ব পয়েন্ট আকারে পড়বে, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ ইম্বাইবিশন, উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি, পানি ও খনিজ লবণের পরিবহন, সুন্দর করে লাইন বাই লাইন পড়বে যেন অবজেক্টিভের উত্তর দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, তাহলে এই টপিকসগুলো পড়ার সময় ওই চ্যাপ্টারটা খেয়াল করবা যে যে চিত্রগুলো আছে অবশ্যই সেই চিত্রগুলো লেবেলিং করে করবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই করোনার মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি
আল্লাহ হাফেজ।